কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বাবার মাথাতে তিনটি বেলপাতা দেওয়া হয়েছিল, বেলপাতা তিনটি হলো কেন মা? দাদা ভাইরা, বেলপাতা তিনটি হলো কেন? দুটো হলো না কেন? একটা হলো না কেন? তিনটি হলো কেন? এই যে বেলটা আপনারা নেন, বেলের জন্ম কোথা থেকে একটু ছোট করে বলে রাখি। অনেকেই জানেন ধরা দেবী নিজের স্তন কেটে কি করেছিল, জোরে বলুন, গোবিন্দের সেবা করেছিল। এবার দেখবেন স্তনটা কেটে মাটিতে পড়েছিল না, ওই যখন মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল ওর থেকে বেল বৃক্ষ তৈরি হয়েছিল, তার থেকে বেল ফল তৈরি হয়েছিল। তিনটে পাতা কোথা থেকে তৈরি হলো? যখন ধরা দেবী স্তন কেটে গোবিন্দের সেবা করতে যাচ্ছে, ব্রাহ্মণ বেশে ভগবান বসে আছে, তখন দেখবেন কাটা স্তনের ক্ষত জায়গা থেকে তিন ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। সেই তিন ফোঁটা রক্ত থেকে তিনটি বেলপাতা সৃষ্টি হয়েছিল। এগুলো আপনারা জেনে রাখুন মায়েরা। এই জন্য মায়েরা যখন প্রণাম করবেন তখন সাষ্টাঙ্গে কেউ প্রণাম করবেন না। আপনারা যখন ভগবানকে বা কাউকে প্রণাম করবেন না, উপুর হয়ে প্রণাম করবেন না। কেন? বক্ষ যুগল আপনাদের মাটিতে ঠেকাতে নেই। অনেকে প্রশ্ন করবেন তাহলে ডন্ডি কাটা হবে তখন কি করব? এখানে শাস্ত্র বলছে এক জায়গাতে খালি আপনারা পারেন। প্রথমে দন্ডি কাটতে গেলে প্রথমে হাঁটু গেড়ে বসতে হয়, হাতটা কি করতে হয়, ধরিত্রী দেবী মানে মাকে প্রথমে প্রণাম করতে হয়, মা যদি কোনো অপরাধ থেকে তুমি ক্ষমা করে দিও। দন্ডি কাটার সময় আপনি বক্ষ দেবেন, প্রথমে প্রণাম করবেন, তারপর মাটিকে প্রণাম করবেন জোর হাতে, তারপর। এই জন্য মায়েরা যখন প্রণাম করবেন, দাদা ভাইরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করবে, কিন্তু মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না। কেন বলুন তো? আপনারা কিন্তু প্রণাম করবেন একবারে পুরো উপুর হয়ে নয়, যেমন আমরা করি হাঁটু গেড়ে সেরকম প্রণাম করবেন। দাদা ভাইরা সাষ্টাঙ্গে প্রণাম করবেন। প্রশ্ন করবেন যে সাষ্টাঙ্গে প্রণাম, সাষ্টাঙ্গে মানে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকে যাবে। ছটা অঙ্গ কি কি মায়েরা হাতের দিকে তাকান? একটা হচ্ছে হাতের তালু মাটিতে ঠিকবে, দুই কি হাতের কনুই, তিন কি ললাট, চার কি নাসিকা, পাঁচ কি বক্ষস্থল, ছয় কি নিম্নাঙ্গ। ছটা অঙ্গ পুরুষের মাটিতে ঠিকবে, একে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। আপনারা মন্দিরে প্রণাম করবেন, প্রণামটা ভালো করে শিখে নিন, এরকম প্রণাম করে লাভ পাবেন, নইলে পাবেন না। কি ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে কি কি মা? একটা হাতের তালু, দুই কি হাতের কনুই, তিন কি ললাট, চার কি নাসিকা, পাঁচ কি বক্ষস্থল, ছয় কি নিম্নাঙ্গ। তবে বলে রাখি, আপনি দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, মা কালী, মা মনসা, মা দুর্গা, শিবকে প্রণাম করবেন ডান দিকে রেখে। এটা ভগবানের মন্দির, আপনি সোজা প্রণাম করতে পারবেন না, এখানে ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হবে। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নিতাই গৌড় এদেরকে প্রণাম করতে গেলে মা বাঁ দিকে প্রণাম করতে হয়। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে গেলে সম্মুখে প্রণাম করতে হয়। জেনে নিন, এখনকার মেয়েরা বাচ্চাদের প্রণাম শেখায় না। কেন বলুন তো? নিজে বিয়ে হবার পর শ্বশুর শাশুড়িকে প্রণাম করে না, লজ্জাতে বাচ্চাকে প্রণাম শেখায় না, আর বাচ্চাও মাকে প্রণাম করে না। ছেলে যখন এক কেজি দু কেজিতে পড়তে যায়, এক কেজি দু কেজি মানে জানা আছে, জোরে বলুন, এক কেজি দু কেজি মানে কেজি ওয়ান কেজি টু, ছেলে যখন গাড়িতে চাপে তখন মা দেখবেন প্রণাম করা শেখায় না, কি বলে, খোকা, এ খোকা, মানে কি বলুন তো, মানে কি টাটা নয় ব্যথা, এ খোকা, তার মানে কি, তুই হবি বড় আমি হব বুড়ো, তখন তুই যেন আমায় ভুলে যাস না বাবা। এই জন্য বলে বাবা, এই দেখুন ছেলে তখন গাড়িতে যাবে বলে মা, তার মানে কি বলুন তো, খেয়ে পরে মানুষ হতে দাও, চাকরিটা পাই তোমার মুখ আমি দেখব। এই জন্য এখনকার ছেলে মেয়েরা বড় হয়ে বাবা মায়ের মুখ দেখে না। কেন বলুন তো? আগে প্রণাম শেখান না। বলুন বলুন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? দু চারজন বলছে পটল চেরা। আমার দিকে তাকান, চোখ আমার দুটো হতে পারে, অনেক দূর পর্যন্ত চোখ যায়। জগন্নাথের চোখ গোল হলো কেন মা? আস্তে, কৃষ্ণ একটু পাতলা করো। কৃষ্ণের চোখটা কেমন হলো? পটল চেরা। কেন? কৃষ্ণ রাজা, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে। জগন্নাথের চোখটা গোল হলো কেন? আমার দিকে তাকাবেন না, জগন্নাথের বিচার হচ্ছে সমান। ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ভিখারি গেলেও তা, আর দরিদ্র গেলেও তা, অভাবী গেলেও তা, যে যাবে যাবে, বড়লোক গেলেও তা, সবাই জগন্নাথের কাছে সমান। এই যে জগন্নাথ মন্দিরে আপনার মহাপ্রসাদ পান গেলে, এই মহাপ্রসাদ আপনারা পেতেন না, এই মহাপ্রসাদ কে পাইয়ে দিয়েছে? হরিদাস। কেন? হরিদাস দেখুন, একদিন মহাপ্রভুর মন্দিরে গিয়েছিল জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্যে। জগন্নাথের ব্রাহ্মণগণ কি করলেন? মন্দিরের দূর দূর করে তাড়িয়ে দিলেন। যখন হরিদাস কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মহাপ্রভু চিৎকার করে বললো, হরিদাস তুমি কাঁদছো কেন? বলছে, প্রভু, জগন্নাথ মন্দিরের পাণ্ডাররা আমাকে মুসলমান বলে দূর দূর করে তাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে বলে উঠলো, হরিদাস তুমি বসো, আমি আজকে এখানে বলে বলে দিলাম, আজ হতে মহাপ্রসাদ পাইবে শৃগাল কুকুরে, আজ হতে মহাপ্রসাদ পাইবে শৃগাল কুকুরে।
প্রসাদ শুধুমাত্র জগন্নাথ মন্দিরে মানুষ পায় তা নয়, কুকুরগুলো পর্যন্ত পায়, বিড়ালগুলো পায়, পাখিগুলো পায়, সবাই পায়, একমাত্র মহাপ্রভুর জন্য পায়। এই জন্য মায়েরা মহাপ্রভুর কৃপা কত দেখুন, সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে কৃষ্ণ মন্ডল গেল, কেঁদে কেঁদে বলছে হে জগন্নাথ, ও গো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো, তোমার তো হাত নাই। আপনারা কেউ বলতে পারবেন, এতদিন জগন্নাথ মন্দিরে কেউ গেছেন, কেউ বলতে পেরেছেন জগন্নাথ এরকম কথা? দেখবেন যে যাকে খুব ভালোবাসে না তাকে দুটো কথা ছেড়ে বলতে পারে, যদি প্রকৃত ভক্ত হয় ভগবানকে দু কথা ছেড়ে বলতে পারে। কৃষ্ণ মন্ডল বলল হে জগন্নাথ, তোমার কাছে কি চাইবো, তোমার তো হাত নাই, তুমি দেবে কি, তুমি দেবে কি, তোমার পা নাই, তুমি দেবে কি, তুমি দেবে কি। জগন্নাথ আকাশবাণী করে বলল কৃষ্ণ মন্ডল রে, আমার হাত নাই, কিন্তু এই হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম, কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে দিলাম, তবে তোদের কাছে আমার এইটাই নিবেদন, জগন্নাথ বলছে সবাইকে, তোদের কাছে এইটাই নিবেদন, আমি যে হাত দিলাম সেই হাত পাওয়ার পর সারাদিন কর্ম করে সন্ধ্যাবেলায় নিতাই গৌর হরিবল বলে দুটি হাত তুলে কেউ যদি আমার নাম করতে পারে তবে তার হাত পাওয়া সার্থক। হরিবল হরিবল। আজকে যারা যারা কীর্তন শুনতে এসছেন পার্শ্ববর্তী গ্রাম থেকে এবং এই গ্রামের সকলের জন্য আজকে মহাপ্রভুর সামনে প্রথম প্রার্থনা পড়ে গেলাম অধিবাসের পরে, আপনাদের একটা জিনিস চাইবো। মায়েরা ভাবছেন গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাইবে, না না, আজকে প্রদীপ পাল আপনাদের জন্য একটা জিনিস চেয়ে যাবে যেটা কেউ চায় না। কি চাইবে মা? আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস হোক, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম। আপনার মন্দিরে প্রার্থনা করবেন যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রমাণ দিদি এইদিকে দেখান, আজকে হিন্দুদের অবস্থা খুব খারাপ, হিন্দুদের দুর্দিন আসছে। যত জোয়ান ভাইরা আছে এখানে কীর্তন শুনে মনে দিয়ে ভেবে নাও, হিন্দুদের দুর্দিন, হিন্দু সমাজের দুর্দিন আসছে। কেন বলুন তো, এই যে দেখান মুসলিম ভাইদের বা চার্চ গির্জাতে অন্যান্য জাতির যারা আছে প্রত্যেকটা জাতি দেখবেন ধর্মটাকে ঠিক ঠিক করে, কিন্তু হিন্দুদের দুর্দিন কেন বলুন তো? আপনি হরিনাম করলে তার পেছনে আরেকজন হিন্দু লেগে যায়, যত হিংসা দেখবেন হরিনামে আমাদের মধ্যেই হয়। এই জন্য আপনাদের বলে রাখি, খুব মন দিয়ে শুনবেন, এমন এমন হিন্দু ছেলে আছে মন্দিরের ভেতরে বসে তাস খেলে, পান খায়, পানের পিপটা ওইখানে ফেলে দেয়, আবার গাঁজা খায়। আমি যদি বা জিজ্ঞেস করে এ গাঁজা খাচ্ছিস কেন, ভেতর থেকে উত্তর আসে অন্ধকার থেকে, জ্ঞান দেবেন না বাবা ভোলা খেয়েছিল। বললাম বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বলছেন না বিষ কেন খাবো, গাঁজা খাবো। মায়েরা লক্ষ্য করুন কোন জায়গায় মদ খেয়ে মদের বোতলটা মন্দিরের পেছনেই ফেলে দেয়, কোন জায়গায় পৌঁছাচ্ছে আপনারা ভেবে নিন। একদিন এমন জায়গা আসবে হরি নাম করতে গেলে আপনাকে মার খেতে হবে। সুতরাং মহাপ্রভু যে জিনিসটা দিয়েছেন সেটাকে রক্ষা করুন, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন। মসজিদের পাশ দিয়ে গেলে মাথা নত করুন, ওখানে তিনি আছেন। মন্দিরের পাশ দিয়ে গেলে মাথা নত করুন, চার্চ গির্জার পাশ দিয়ে মাথা নত করুন, নিজের ধর্মকে ত্যাগ করে নয়। যে নিজের ধর্মকে ত্যাগ করে তার মৃত্যু সমান হয়ে যায়। সবচাইতে হিন্দুর লজ্জার কি ব্যাপার জানেন মায়েরা? আমার দিকে তাকান, যদি পাশের বাড়িতে কেউ একটু তালি দিয়ে কীর্তন করবে না, তার পাশের বাড়ির লোকটা বলবে বাবা রে কি বড় ভক্ত হয়ে গেল রে। না না দেখে নেবেন, না না এইটাই হচ্ছে, এগুলো হচ্ছে হিন্দু জাতির কালপ্রিট, হিন্দু ধর্মটাকে নষ্ট করার মূলে একমাত্র হিন্দু জাতি। এইদিকে মায়েরা চেতনা করে গান শুনবেন। আমার পাশের বাড়ি একটা মেয়ে 18 বছর বয়স, তিলক করেছে, মালা নিয়েছে, প্রণাম করে আমাকে চললো। বললাম কি হলো, তুই আজকে তিলক করছিস? কাকু কীর্তন শুনতে শুনতে ভেতরটা কেমন কেঁদে উঠলো। মনে মনে ভাবলাম তুমি তো বলেছো সকাল সকাল সাজতে হবে। যখন সার্কাস দেখেন মেয়েরা, তখন দেখেন চারটে বাঘের মাঝে একজন রিংমাস্টার খেলা দেখায়। বলুন তো বিচার করে, এখন যদি খবর পেয়ে যান একটা বাঘ বেরিয়ে যায় আপনার কি করবেন? ভয়ে পালিয়ে যাবেন। তাই চারটে বড় বড় বাঘের মাঝে একজন রিংমাস্টার খেলা দেখায়, বাঘকে বলো ওঠ বস। বসে যাই কেন, বাঘ যখন ছোট ছিল তখন তাকে ওটা বসা শিখিয়েছিল, আজকে সে উঠছে আর বসছে। আপনাদের কাছে নিবেদন রইল, এই দিকে তাকান, ছোট বাচ্চাকে হরিনাম শেখান, ছোট ছোট বাচ্চাগুলোকে হরিনাম শেখান। ওই যে বাচ্চাটাকে দেখলেন না, ওরকম ছোট বাচ্চা যখন সংসারে আপনার থাকবেন, আপনি বাবা হয়েছেন মা হয়েছেন, ঘর ঢুকেই বলবেন বাবা একবার হরিবল বলে দাও, একবার হরিবল বলে দাও, নিতাই গৌর হরিবল বলে দাও,
আপনি লজেন্সটা দেবার আগে বাবা যখন লজেন্স নিয়ে আসে বাচ্চার জন্য, বাবা বাচ্চা কি করে অপেক্ষা করে থাকে, বাবা ঘর ঢুকবে মানে একটা লজেন্স আনবে, এই তোমাকে লজেন্স দেবো, আগে তুমি একবার নিতাই গোর হরি বোর বলে দাও। প্রত্যেকটি বাবার এরকম কর্তব্য থাকবে, প্রত্যেকটি দাদুর এরকম কর্তব্য থাকবে, তবে তার নাতি এবং বাবার কর্তব্য থাকলে তার ছেলে ভালো হবে। এই জন্য এখন প্রায় হিন্দুর বাড়িতে কীর্তন করতে গিয়ে আমি এইটাই দেখেছি, বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে মাগুলো করে নিয়ে আসে, দেখবেন বাবা বলে কি না হরি বল বলাবো, এক হোক একবার হরি বল বলে দাও, বাচ্চা তখন হাত তুলে বলে হরি বল। এটা শেখান কেন, বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য বলে রাখি ছোট থেকে শেখালে ভালো, নইলে ঠকবেন। আচ্ছা দাদা ভাইরা আপনাদের কাছে নিবেদন রইল, একজন ভদ্রলোক মরবার আগে বলছে আমি নিশ্চিন্তে মরবো, বলে কেন আমার ছেলের জন্য কোটি টাকা রেখে গেলাম, শান্তি পেলাম, মরে শান্তি পাবো, ছেলে কোটি টাকার মালিক হবে। সেই বাবাকে বলে রাখবো কোটি টাকা রাখবার আগে একবার বিচার করবেন, যে ছেলের জন্য কোটি টাকা রাখলেন ওই ছেলে বড় হয়ে মদ খেয়ে কোটি টাকা নষ্ট করবে, না সাধুগুরু বৈষ্ণব হরিনাম দিয়ে এই টাকাটাকে খরচ করবে। এরকম সন্তান তৈরি করে দিয়ে যান যেন হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, আপনি যে টাকাটা দিয়ে গেলেন ওই টাকাটা যেন হরিনামে লাগাতে পারে, যেন সাধুগুরু বৈষ্ণবের সেবাতে লাগাতে পারে, যে একটা মন্দির করতে পারে, এরকম সন্তানের জন্ম আপনারা দিয়ে যান। চাণক্যদেব বলেছেন বাড়ির বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, কি বললাম বাড়ির বাচ্চাদের পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে, কি বললাম পাঁচ থেকে পনেরো পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু যখন ছেলে মেয়ের বয়স ষোলো হয়ে যাবে, মা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার কর্তব্য হবে সেই ছেলেগুলোকে শাসনের চোখে রাখা নয়, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করা। যখনই দেখবেন আপনার ছেলে মেয়ের বয়স ষোলো পেরিয়ে গেল বাবা মা একবার বন্ধু হয়ে যাবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য বাচ্চাদের জন্য বলে রাখি প্রত্যেকটি বাবাকে মাথায় রাখবেন, ছেলেগুলোকে শিক্ষা দিন। ওই আঠেরো বছরের মেয়েটা তিলক নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, ও কলেজে যায়, এক মাস পরে এসে দেখলাম ও তিলকও নাই মালাও নাই, জিজ্ঞেস করলাম কিরে খুকি তো তিলক নাই মালা নাই কি হলো, কাকু জ্বালাই পরে খুলে দিলাম, বলে কেন কলেজে যাই হিন্দুর মেয়েগুলো এই মালাটা ধরে টানতে থাকে, আমার তিলকটা মুছে দেয়, আমার ব্যাগটা ধরে টেনে দেয়, লজ্জা আমাদের কোন জায়গায় পৌঁছাচ্ছেন আপনারা, কোন কালপিটগুলো এগুলো করছে, কোন অসভ্য হিন্দু সন্তান এগুলো করছে, এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না দিলে হিন্দু সনাতন ধর্ম নিতাই গো হরি বল বলে কোনোদিন হরি বল হরি বল। একটা বাচ্চা ছেলে নিরামিষ খাচ্ছে, তার জন্য পাশের বাড়ির লোকটা বলছে এখন থেকে নিরামিষ খাবি দুর্বল হয়ে যাবি, ও খেলে তো তোর কি গেল, এগুলো সব যমরাজার এজেন্ট, যমরাজাদের এজেন্ট পাঠিয়েছে হরিনাম বন্ধ করার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল হিন্দুর কুলাঙ্গার যারা যারা হরিনামে বাধা দেয়, যারা হরিনামে বিরুদ্ধে যায়, এদের বিরুদ্ধে লাগুন নইলে অসুবিধা আছে, আপনার ঠকবেন অশান্তিতে ভোগ করবেন, সেদিন বুঝবেন প্রদীপ পাল কি কথাগুলো বলে গেল। প্রত্যেকটা ধর্মকে সমানভাবে সম্মান দিন, কিন্তু নিজের ধর্মকে মৃত্যু করে নয়। লক্ষ্য করুন ছোট্ট ছেলেকে জন্ম দেবে বলে কৃষ্ণ মণ্ডল কি করলো, মন্দিরে গিয়ে প্রণাম করলো, কেঁদে কেঁদে বললো কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যেই না আকাশবাণী করলো কে জগন্নাথ, এ কৃষ্ণ যাহ তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দিলাম। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণ মণ্ডল চললো বাড়ির দিকে, আর যেতে যেতে গাইছে যশোদার দুলা, অজ যশোদার দুলা, তুমি যশোদার দুলা, অজ যশোদার দুলা, অজের রাখা বৃন্দাবন মন, তুমি যশোদার আমি আগেই বললাম সব ধর্মকে সমান ধর্ম, সব ধর্মকে যে সমানভাবে দেখে তিনি মানুষ, আর যিনি নিজের ধর্মকে বড় করেন তিনি মানুষ নন। ওই জন্য আপনারা কি করবেন সব ধর্মকে সমান সম্মান দিয়ে ভগবানের নাম করতে করতে হাত তালি দিন, যশোদার তুমি যশোদার দোলন ব্রজের রণ বৃন্দাবন মন হরি, কপি জানা বল্লভ রাধিকা রমণ, গোপী
জন বলল রাধে কারো